আপা আপনি দেখছেন না আমি ইন্দুরের ফাট বানাই দিয়েছি আমি পরীক্ষা করে দেখছি মশারা সব সময় মিষ্টির উপর বসে তাই আমি চিন্তা করছি এই মিষ্টির মধ্যে ইন্দুর ওষুধ লাগা দেবো মশা খায় সব শেষ কি হয়েছে মান্নান ভাই আপনার আপনার কি আবার স্মৃতিশক্তি হারিয়ে গেছে নাকি এই ভাই স্মৃতিশক্তি কি ইলেকট্রিসিটি নাকি ভাই আপনি কি হাকিম নাকি দেখে তো সেরকমই মনে হইতেছে জি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি কোন সাহসে এই বাসার সামনে আসছো হ্যাঁ কি বলো অসুবিধা কি যাও রমজান ভাই কেমন হ্যাঁ শুনি তো আচ্ছা তার সাথে আমার সম্পর্ক কি রকম বলেন তো প্লাস্টিকের বোতল রাবনিবের মতো রাবনিবের মতো বুকান আমি আমার মতো বানামু শুনেন এই আইডিয়াটা ছোটবেলা থেকে আই আমার মাথায় গুরু 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 তারপরে আপনি সেই ছোটবেলা থেকে সায়েন্টিস্ট তা কি কি আটকেছে এর মধ্যে বলতো দেখি কি ব্যাপার খবর শুনো কি নজর আলী তো একটা মেশিন আবিষ্কার করেছে যেখানে মাছি তেলাপোকা হাতি ঘোড়া আমার মনে হচ্ছে তোমরাও আটকে দিতে পারো আমি সেটা জানি আমাকে সেটা বলেছে ওকে এক কাজ করো ডাইকি নিয়ে এসে এক কাপ ফটাশ করে এক সর মারে দাঁত তালা দাও কেন কেন আসলে কেন কিছু জানতে বলে লাভ নেই তো এই ছেলেটাকে তোমাদের এখানে রাখাই ঠিক হয় না কেন রাখিছো এটা আমার মাথায় চল তো আমরা একটু দেখে আসো কি আবিষ্কার করতে কোনো দরকার নেই ও যা নিয়ে আছে সেটা নিয়ে পরে পরে এটা নিয়ে ঝামেলা শুরু আরে একটু চলো না দেখে আসি চলো আপু আমার মনে হইতেছে চিকন বুদ্ধি ছাড়া এই বিপদ থেকে উদ্ধার পাওয়া সম্ভব না ও কি বিপদ বলেন দেখি চিন্তা ভাবনা করে আপনার উদ্ধার করা যায় কিনা তোমার ভাবিতে তো তুমি চেন সে প্ল্যান করছে এই বাড়ির ছাদের মধ্যে খরগোশের চাষ করবে যাতে তুমি খুব সহজে খরগোশটা খাওয়া যায় আমি বুঝতে বিপদে এই খরগোশ খাওয়ার কথা শুনে আমার বমি এসে পড়ে হম কি করে একটু বিস্তার পাওয়া যায় একটা ভাইবা চিন্তা আমার বুদ্ধি দাও তো বস খরগোশ পাললে কি কি ক্ষতি হইতে পারে সেটা আপনি ভাবিরে বুঝিয়ে বলেন সে বুঝিয়ে বললে সে আর হয়তো খরগোশ পালবে না লাগলে দুই চারটারও বেশি বাড়ায় বলবে না খুব ভালো বুদ্ধি দিচ্ছ তো বুঝায় বলা আর এটা তোমার মাথায় আসেই না আমি তো চিন্তাই করি না বিষয়টা নিয়ে তোমার মাথায় তো নিয়ে ভালো চিকন বুদ্ধি আছে জি খালি মুখে কোনো কাজ হইব না এই যুগে খালি কথায় সিরামি জানা এক মিনিট হ্যালো মিঠু হ্যাঁ ভাই হ্যাঁ খরগোশের অপকারিতা খরগোশের গোস্তের অপকারিতাটা কি আমার লিঙ্কাপে তুমি পাঠাই দিবা ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা দেখা করো দেখা করো আর ঠিক আছে এই জন্য মনে করো যে মুখ ঢেকে দেখার ব্যবস্থা করতেছি তোমার না দেখে তো থাকা সম্ভব না এই জন্য এই বেশটা ধরতে হয়েছে তুমি আমাকে কেন দেখবা তুমি তো দেখবা যে কোটিপতির কন্যাদের দেখে বেড়াবা প্রাইভেট কোম্পানির বসদের মেয়েদের দেখে বেড়াবা তাই না যাও ধুর আমি তো ওইটা মনে করো যে কথার কথা স্লিপ অফ টাং ঠুস করে মুখ থেকে বেরিয়ে গেছে আমি যে বলতে চাইছি তাও কিন্তু না মাথা কোথায় ছিল বেরিয়ে গেছে এটা আচ্ছা তুমি এখন এইটা রাগ করে পড়ে থাকলে হবে বলো এটা মিলমিশ হওয়া দরকার না রাগ করে থেকো না তোমার মিলমিশ হওয়ার কোনো ইচ্ছা আমার নাই তুমি কোন সাহসে আমার বাসার সামনে বারবার আসতেছো কেউ যদি দেখে তুমি একটা বার তাহলে তুমি রাগ করে থেকো না প্লিজ প্লিজ ভাইয়া যদি একবার জানতে পারে তোমার পা গুলো কেটে তোমাকে ন্যাংরা বানায় রাস্তায় নামা দিবে কিন্তু
আর কোনোদিন বাসার সামনে আসবে না, আমার পিছেও আসবে না। তুই রাগ করে থাক। সেলিম ভাইয়ের ভয় দেখাই, সেলিম ভাই কি আমাকে চেনে না নাকি? কন্ট্রোল। কিরে নজর, কি করছিস? আম্মা আমি কাজে ব্যস্ত আছি। কি যে কাজে ব্যস্ত আছি সেটা বলা যাইব না, বলতে গেলে কাজের ব্যাঘাত ঘটবো। বাড়ির সব বোতল গুলো নিয়ে তো জড়ো করছিস। আম্মা আমি যেই কাজটা করতেছি সেই কাজে বোতল লাগে, এই জন্য বোতল লাগে জড়ো করছি। এগুলো কি? এগুলো হচ্ছে মিষ্টির গুঁড়া, সাথে বিষ মিশানো আছে। আচ্ছা আম্মা আপনার খুলে বলি, এই যে মনে করেন আমরা বাসায় টেবিলের উপরে মিষ্টি রাখি, তখন মশারা কি কর সুর সুর করে চলে আসে না, আইসা মিষ্টি খায়। সেরকমই সব মিষ্টির গুঁড়া আমি বোতলের মধ্যে দিয়ে রাখুম, আর মশারা এসে সুর সুর করে খায় মরে থাকবো। তা এটার মধ্যে রাখার দরকার কি? কোনো একটা প্লেটে না হয় একটা কাগজে রাখ। আম্মা আপনি সব কিছু বুঝবেন না, এটা হলো একটা সিস্টেম, আর এই বোতলটা তো একটা নিয়ম। ঠিক আছে ঠিক আছে, তোর যা খুশি তুই তাই কর, কিন্তু দেখিস আবার ওই ভুল করে বিষ মিশানো মিষ্টি খেয়ে ফেলিস না। আম্মা যে কি কয়! আম্মা আমার কি পাগল পাইছে? অবশ্য এই বাড়িতে পাগল একটা আছে, তার নাম হইতেছে রাপ্পানি ভাই। সে নিজেকে জুনিয়র সায়েন্টিস্ট বলে, এইবার আমিও দেখাই দিব আমি হইতেছি সিনিয়র সায়েন্টিস্ট। একটা সমস্যাও কিন্তু হতে পারে। কি সমস্যা? সেটা হচ্ছে তুমি যেভাবে মানে মিষ্টিগুলো ছিটায় রাখছো মশার জন্য, কিন্তু এখানে তো মশা আসবে না, আসবে পিঁপড়া, আর এই ফাঁদ হয়ে যাবে পিঁপড়ার ফাঁদ। এই যেটা বুঝলো সেটা নিয়ে কথা বলেন কেন? আমি ফাঁদ বানাইতেছি মশার জন্য, সেখানে পিঁপড়া আসবে কি হবে? আরে বাবা পিঁপড়া কি আপনার কথা শুনবে? অসুবিধা নাই, আমি এই বোতলের গায়ে ছোট করে লিখে দিব এখানে পিঁপড়ার প্রবেশ নিষেধ। ওরে বাবা, পিঁপড়া মনে পড়াশোনা জানে যে তারা দেখবে এখানে পিঁপড়া আসা নিষেধ? আপা দরকার হলে তারা পড়ে নিব, এত ত্যাক্ত করে নেব। যা তো যা যা যা, ফালতু গবেষণা। বোতলের যে রেহেনে কথা আসলেই তো পিঁপড়া কি পড়তে জানে, আর পড়তে জানলেও আমরা যেই কালিদের লিখি ওরাও কি এই কালিদের লেখাপড়া করে? ভালো যাওয়া না। ভালো লাগেনি তাই আসি, ইচ্ছে করছিল না তাই আসিনি। তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? আরে বাবা তোমার প্রতি রাগ করে না, আমার মনটাই খারাপ। আচ্ছা আমার মনটাকে কম খারাপ, তুমি কি বোঝো না আমার ভেতর দিয়ে কি যাচ্ছে? এরকম একটা ঘটনার পর তার মধ্যে তুমি আমাকে একাকে বাড়িতে ফেলে রেখেছো। আমি তো তোমার কাছে বিষয়টার জন্য ক্ষমা চেয়েছি, তুমি কি আমাকে মাফ করোনি? বাদ দাও, চলো খেতে চলো, দুপুর থেকে তোমার জন্য আমি খাওয়া বেড়ে বসে আছি। আইটেম কি? এলেই দেখতে পাবো। ঠিকই আছে, তোর এটাই শাস্তি, সারাদিন আমার জন্য তুই না খেয়ে বসে থাকবি। বেশি বলো আসতেছি। অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট সাহেব নাকি? তো কি আপনার ওই মশা মারার ফাঁদ যে যন্ত্র তা আবিষ্কার কতদূর কি করেছেন? আমার খবর নিয়ে আপনার এত উতল হওয়ার কিছু নাই, কাল সকাল থেকে আপনার বেল থাকতেছে না, এটা নিয়ে প্রেটেনশন। ও বাবা, তাহলে বুঝে মানে কাল থেকে আমার বেল থাকবে না? আমি তো আরো ভেবেছিলাম আজকে থেকে আমার কোনো বেল নেই। আমি যখন কালকে আমার মশা মারার যন্ত্রের আবিষ্কারের ঘোষণা দেব তখন অটোমেটিকলি আপনার বেল নাই হয়ে যাবে। জানা সায়েন্টিস্ট, হ্যাঁ বুঝতে পারতেছি না, আপনি মশা মারার যন্ত্র আবিষ্কার করবেন তা আমার বেল থাকবে নাকি সেজন্য? কারণ হইতেছে এক বলে দুই বাপ কখন থাকতে পারে না। ও
তাহলে পরে কালকে আপনি পশু হয়ে যাচ্ছেন, মানে বাঘ হয়ে যাচ্ছেন। তো আমি পরে ভেবেছিলাম আপনি হবেন হাতি। আরে বাবা, মনের মধ্যে সবচেয়ে বড় তো হচ্ছে কি হাতি, বাঘ তো হচ্ছে মনে করেন যে সুটু। তাহলে অসুবিধা নাই, আমি হাতি হয়ে গেলাম। এই তো এতক্ষণে ঠিক কথা করেছে, বাবা হাতি মানাবে আপনার সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো জানাব হাতি সাইন্টিস্ট, তাহলে পরে আপনি এখন যান, আমি একটা গবেষণার কাজ নিয়ে একটু চিন্তায় মগ্ন আছি, বুঝেছেন? এইসব গবেষণা করে লাভ কি? সব তো ভুয়া। কোন লাভ কি কর, কোনো কাজ করব নাই, সময় কাটাস নাই, কাজ তো করিবা। এইসব সময় কাটানোর দিন শেষ, মানে হইতেছে আপনার এই বাড়িতে থাকার দিন শেষ। গাঁটটি বুসকা গোসাই ফেলেন, কালকে সকালের মধ্যেই আপনাকে প্যাক আপ হয়ে বাইর হয়ে যেতে হবে। অবশ্যই বার হয়ে যেতে হবে, যাওয়ার আগে চারটে কলা বৃক্ষ রোপণ করে যাব, যাতে খায় পড়ে আমার এই হাতিটা বাইরে রাখতে পারে রে ভাই। আচ্ছা ঠিক আছে, তবে শুনে একটা কথা, কলা গাছ যখন লাগাইবে সবজি কলা লাগায় খাইতে খুব মজা, খাবনি? আনাজ কলা লাগাবো, মাঝে মাঝে তরকারি থাকে, অসুবিধা নাই, আনাজ কলার অনেক দাম বেশি। আরে খরগোশ তো বেরি বেরি গেল আক্রান্ত সিঙ্গাপুরে, এই পর্যন্ত 30টা মরে গেছে। তাইলে কি করব? এই রোগ শুনলাম নাকি সোয়াসেও, শুধু খাইলে না, সোয়ার লগে লগে নাকি এই রোগ সংক্রামিত হইতে পারে। কিন্তু এটা তো বিদেশে। বিদেশে হয়েছে দেখে তো এখন পর্যন্ত বাইতে আছি, মনে নাই গত সপ্তাহে খরগোশের মাংস খাইলাম? তাইলে কিছু ফুরকাইলে না মিছরি লইতে না করে দিব কি? আর শুধু এই কথা আবার জিগাইতোছো কেন? অবশ্যই না করে দিবা, এখন না করে দিবা। আমি কি আমার বড় কোনো ক্ষতি হইতে দিতে পারি? কি করব ক, আমার জীবনে বড় শখ ছিল একটা খরগোশের খামারের, সেটাও পূরণ হলো না, কি আর করা, সবার জীবনে তো সব শখ পূরণ হয় না, আমার জীবনে একটা হইল না এই আর কি। এই যে শোনো, ইয়ে সেলিম কি ফিরেছে? কেন বলো তো? না মানে ওর সঙ্গে একটু কথা বলতাম, সারাদিন তো দেখলাম না। হয়তো কোনো কাজ ছিল। না আমি তো ওকে কোনো কাজে পাঠাইনি। আশ্চর্য তো, তোমার কাজ ছাড়া ওর নিজের কোনো কাজ থাকতে পারে না? থাকতে পারে, মানে আমি তো চাই যে ওর এরকম কাজ থাকুক, ও কোনো একটা কাজের মধ্যে থাকুক। শোনো, ওই যে চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব মেয়ে, সেই মেয়ে একটা ফ্যাশন হাউস দেবে ঠিক করেছে, ও বলছিল যে সেলিমকে ওখানে রাখতে চায়। তাহলে তো ভালোই। ভালো যে হবে তুমি সেটা বুঝলে কি করে, সেলিম তো আমাদের সঙ্গে কোনো কথা বলেনি, তাছাড়াও তো মানে ফ্যাশন ডিজাইনিং এসব কিছুই জানে না। চৌধুরী সাহেবের মেয়ে যেহেতু বলেছে, ও নিশ্চয়ই জানে। হ্যাঁ তা ঠিক, সে জানে, কিন্তু কিভাবে যে রাখবে, ও আবার কত টাকা চেয়ে বসে বুঝলে না। আচ্ছা তুমি তো চেয়েছো ও কিছু একটা করুক, নাকি এখন যদি ও কিছু একটা করতে চায় তাহলে না করবে কিভাবে? বাবা আমি তো না করব না, কিন্তু চৌধুরী সাহেবের সঙ্গে কি আমি পারবো? আমি তো চাই ও কিছু করুক, নিজে কামাই করুক, আমাদের তো ওর কামাই খাওয়ার দরকার নেই, ও কামাই করুক এটাই চাই। আমার মনে হয় কি জানো, তুমি সরাসরি ওর সাথে কথা বলো। হুম আমি সেটাই ভাবছি। আচ্ছা শোনো, তোমার সঙ্গে যখন কথা বলে তুমি একটু দাদা করে জেনে নিও, ও তো তোমার সঙ্গে অনেক কিছু বলে। আচ্ছা ঠিক আছে, আমি জেনে নেব। তুমি কি এখন খাবে নাকি পরে খাবে? ও আমি একটু ইন্টারেস্টিং গল্প করছিলাম, আমি কোথায় হারালাম সেটা, আমি এটা পড়াটা শেষ করি তারপরে খাবো, তুমি এর মধ্যে একটু রেডি। আচ্ছা ঠিক আছে, আমি রেডি করছি, তুমি শেষ করে আসো। কোথায় হারালাম সেটা? তুমি কি আমার উপর অনেক বেশি রেগে আছো? না রাগ করছি না, মাথাটা ব্যথা করছে তো, পানি পট্টি দিয়ে রাখছি।
না মানে আমি সবার সাথে মানে সবার সামনে তোমার সাথে এত খারাপ ব্যবহার করলাম, আই এম সরি। না না খারাপ ব্যবহার করার কি আছে, আমার জীবনটাই তো যাচ্ছে মনে করো যে মান অপমানের মধ্যে দিয়ে। আমি কেন খারাপ ব্যবহার করছি সেটা তো তুমি জানো, কারণ আমি তোমাকে ভালোবাসি। না না ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে। প্লিজ তুমি বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো। না না ঠিক আছে, অসুবিধা নেই, বাদ দাও না। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে তুমি আমার উপর রাগ করে আছো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। এত সহজে মেনে নিলেই হবে নাকি? আই কি বলছো তুমি? না না এই যে পট্টি দিচ্ছি, পানি শুকিয়ে গেছে, মাথাটা কত গরম হয়ে গেছে, ব্যথা করছে, সেটা তো পানি শুকিয়ে যাওয়ার পরে বুঝতে পারছি। আই তুমি প্লিজ আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিনও আমি এরকম করবো না, আই এম সো সরি। তুমি বারবার কেন ভুলে যাও যে আমরা দুজন কত ভালোবেসে বিয়ে করেছিলাম? হ্যাঁ লাইলি বলতো সিরি ফরাত, ওনারা তো ভালোবেসে বিয়ে করেছিল। ওইসব বিয়ের হিস্ট্রি তো পরে দেখা গেল যে অশান্তি ছাড়া কিছু। যাই হোক আমরা অনেক সুখী, বেশ ভালো আছি, বেশ সুখী আছি। পারলে একটু পটিতে ভিজিয়ে দিতে পারো? হ্যাঁ সরি ভাই লেট হয়ে গেছে। না 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 কি রকম লেট হয়েছে, ওই 35 মিনিট লেট। রাস্তায় নিশ্চয় জ্যামে পড়েছিলেন? না না আমার বাসা তো এই মহল্লাতেই, মানে হাইটে আসছি, জ্যাম তো নাই। তো কি হয়েছে, হাইটে আসেন, দৌড়ে আসেন, গাড়িতে আসেন, জ্যাম, সন্তুষ্ট জ্যাম, তাই না? ভাই আপনি আমারে ডাকছেন আর আমি আসবো না, বলেন কি জন্য ডাকছিলেন? মানে ভাই আপনি আমাকে রমজানের বাসায় নিয়ে যাবেন, তার সাথে তো আপনার ভালো সম্পর্ক, তাই না? রমজানের বাসায় যাবেন কেন, গেলে পরে কি কোনো সমস্যা? না মানে তার বউটা তো খুবই দরজাল কিসিমের, মনে করেন যে হঠাৎ করে কে থেকে কি হয়ে যায় কওয়া যায় না, মনে করেন আপনি একেবারে সাইক্লোনের মধ্যে পড়ে যেতে পারেন। হ্যাঁ আমার তো এরকম সেলাইকুন মার্কা মহিলাই দরকার। কি বলেন? দেখেন আপা কত কষ্ট করে নিজের টাকা খরচ করে 20 টাকাতে একটা মিষ্টি আনলাম, 20 টাকাতে সুন্দর ওষুধ আনলাম, কিন্তু কোনো কাজ হলো না। আবার দেখেন টেবিলের উপরে মিষ্টি সাদা রাখলে সুরসুর করে মশা চলে আসে, আর এখানে একটাও মশা নাই। মিষ্টি কোত্থেকে আনলি? মিষ্টি তো বিক্রমপুর জেলার মিষ্টি, খুব ভালো মিষ্টি, একটা দিতে চায় না, অনেক কষ্টে চায় আনছি। আমার কি মনে হয় জানিস, মশা মনে হয় এলাকার মিষ্টি পছন্দ করে না। তুই একটা কাজ কর, অন্য এলাকা থেকে মিষ্টি এনে দেখ তো কি অবস্থা হয়। আপা এইটা আপনি কি করেন?